কিশোরগঞ্জে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন শনাক্ত হয়েছে বৃহস্পতিবার একত্রিশ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়েছিল তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন জন এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজন ইটনা উপজেলার দুইজন ভৈরব উপজেলার একজন ও পাকুন্দিয়া উপজেলার একজন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান জানান বৃহস্পতিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট আশি জনের কোভিড নাইন্টিন নমুনা পাঠানো হয় এর মধ্যে ছয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আজ নতুন করে চৌত্রিশ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এ পাঠানো হয়েছে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন